ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলার মানুষের কাছে পৌঁছেছি এবং সাকসেসফুলি যেটা আমরা অ্যাচিভ করব ভেবেছিলাম তার থেকেও বেশি করেছি। কিন্তু আবার বলছি, কোনো কাজ কোথাও গিয়ে কোনো মুহূর্তে শেষ হয় না। একটা রাস্তা যেতে যেতে যেখানে মনে হয় যে এখানে রাস্তাটা শেষ, সেই রাস্তা থেকে কিন্তু একটা নতুন দিগন্ত, নতুন রাস্তা, নতুন স্বপ্নের তৈরি হয়। এবং সেই স্বপ্নের ফেরিওয়ালা হলেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা জানেন যে এই কয়েক বছরে যে যে একাডেমিগুলো ছিল তার বাইরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী, আমি কয়েকটা জিনিস আপনাদের ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স বললে আপনারা নিজেরাও বাংলার মানুষ হিসাবে গর্ববোধ করতে পারেন। বাংলার মানুষ বলতে কিন্তু খালি বাঙালি নয়, বাংলার মানুষ বলতে গেলে যে শুধুমাত্রই যারা বাংলায় জন্মেছে তা নয়, বাংলার মানুষের মধ্যে কিন্তু তারাও পড়ে। যেমন কারা, যেমন ধরুন ভি বালসারা, ওনার জন্ম বাংলায় নয়, কিন্তু আমি মনে করি ভি বালসারার মতো একজন মানুষ অনেক বেশি যে কোনো বাংলার মানুষের থেকেও কালচারালি এনলাইটেন্ড ছিলেন এবং বাংলার কালচারাল ফিল্ডে প্রচুর কন্ট্রিবিউট করেছেন। যেমন উষা উত্তুক, যেমন থানকুমনি কুট্টি, যেমন গিরিজা দেবী, এরা হয়তো বাংলায় জন্ম নেয়নি। তৃণমূল কংগ্রেস বাঙালি অবাঙালি ভাগ করে না, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের জন্য কাজ করতে চায়, বাংলার মানুষের হয়ে আগামী দিনে কাজ করবে। বাংলার মানুষের যা যা প্রয়োজন তার জন্য তৃণমূল কংগ্রেস অতীতেও তার পাশে ছিল, বর্তমানেও তার পাশে আছে, আগামী দিনেও তার পাশে থাকবে। আজকে আপনারা জানেন যে এই কালচারাল ফিল্ডে 2011 আগে মাত্র 61 কোটি টাকা একটা বাজেট ছিল, সেই বাজেটটা কিন্তু 10-fold বেড়েছে। আজকে প্রায় বাজেটারি প্রভিশন যেটাকে বলে 631 কোটি টাকা গিয়ে আমরা দাঁড়িয়েছি। এবং বিভিন্ন ভাষা, বিভিন্ন ভাষার মানুষ এই বাংলায় রয়েছে, তাদের কিন্তু সরকারি স্বীকৃতি এই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিয়েছে। যেমন উর্দু, উড়িয়া, সান্থালি, গুরুমুখী, পাঞ্জাবি, কুরুক, রাজবংশী, কামতাপুরি, কুরমালি, অ্যাসপার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961, লোকপ্রসার প্রকল্প। আপনারা জানেন যে বাংলার কুচবিহার থেকে কাকদ্বীপ যে যে বিভিন্ন আঙ্গিকে আমরা লোকশিল্পীদের দেখেছি, কোথাও ভাওয়াইয়া, কোথাও ভাটিয়ালি, কোথাও ছৌ শিল্পী, কোথাও বাউল, কোথাও কীর্তন, এই যে বিভিন্ন এই যে স্পেকট্রাম, আমার মনে হয় না বাংলা ছাড়ার কোথাও আছে। আমার জানা নেই যে বিজেপির যে নেতৃত্বে যারা আজকে রয়েছেন তারা কেউ এদের সঙ্গে ব্যক্তিগতভাবে কারো আলাপ আছে কিনা এবং এই ফর্মগুলো নিয়ে তাদের সম্যক ধারণা আছে কিনা এবং এই লোকশিল্পীদের পাশে তারা কোনোদিনও বিগত দিনেও বর্তমানেও কোনোভাবে সহযোগিতার হাত দিয়েছে কিনা। একটা গানের কথা বলি, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা 70-এর দশকে, মানুষ মানুষের জন্য, মানুষ যে মানুষের জন্য আমাদের নেত্রী সেটা প্রমাণ করেছে। আপনারা জানেন যে আজকে অবধি 194,000 লোকশিল্পীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত আছেন,